রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেমন ভালোবাসতে হবে এর নজিরের দৃষ্টান্ত এর উদাহরণ হচ্ছে আমাদের সামনে সাহাবাই কেরাম কিভাবে আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন এই সমস্ত ঘটনাগুলো আমাদের সামনে একদম উজ্জ্বল নক্ষত্রের মতো দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহর নবীকে সাহাবাই কেরাম যেভাবে ভালোবেসেছেন পৃথিবীর ইতিহাসে কেউ কাউকে এইভাবে ভালোবেসেছে এর কোন নজির এর কোন দৃষ্টান্ত আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সাহাবাই কেরাম তো ভালোবেসেছেনই আল্লাহ তাআলাও আল্লাহর রাসূলকে অন্যান্য নবীদের চেয়ে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সুবহানাল্লাহ যে যাকে যত বেশি ভালোবাসে ভালোবাসার সবচেয়ে প্রিয় মানুষটাকে নাম ধরে কেউ ডাকে ভালোবাসার বিভিন্ন বুলি আছে বিভিন্ন ডাক আছে ওই সমস্ত বুলিগুলো দিয়ে ডাকে ওই সমস্ত ডাকগুলো দিয়ে ডাকে যেটা প্রেমিক প্রেমিকার ভিতরেই সেটা সীমাবদ্ধ কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটি শব্দ একটি আয়াত একটি বাক্য আপনি পাবেন না যেখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে রেখেছেন সুবহানাল্লাহ একটি শব্দ পাবেন না কিন্তু আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নাম ধরে রেখেছেন আদম আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম তুমি এবং তোমার বিবি জান্নাতের মধ্যে সুখ সমৃদ্ধিতে জীবন যাপন করো বলেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া ইব্রাহিম কদ সাদাকাত রুয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন আবার হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া জাকারিয়া আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া জাকারিয়া ইন্নী ইন্না নুবাশশিরুকা বিগুলাম সুবহানাল্লাহ কিন্তু যখন রাসূলের ডাকের পালা এসেছে আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া মুহাম্মদ বলেন নাই ইয়া আইয়ুহান নবী এর চেয়ে মধুময় ভালোবাসাময় ডাক আর কি হতে পারে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল বিভিন্ন গুণবাচক শব্দ দ্বারা ডেকেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ভালোবাসা প্রকাশ করেছেন রাসূলকে ভালোবেসেছেন রাসূলের ভালোবেসেছেন যে সাহাবাই কেরাম এত বেশি এটা কাফেররা পর্যন্ত স্বীকৃতি দিয়েছে সুবহানাল্লাহ হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফেরদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ এসেছিল সন্ধির জন্য উরওয়া ইবনে মাসউদ সন্ধির পরে মক্কার কাফেরদের কাছে গিয়ে যে ভাষণ দিয়েছিল সেই ভাষণটা এইভাবে দিয়েছিল হে মক্কার ভাই সকল আমি তো একজন কূটনৈতিক পৃথিবীর বড় বড় সম্রাটদের দরবারে আমি গিয়েছি রোমে গিয়েছি পারস্যে গিয়েছি আবিসিনিয়ায় গিয়েছি হিমসে গিয়েছি বড় বড় রাজ দরবারের পদচারণায় আমার আছে কিন্তু আমি মুহাম্মদের দরবারে যা দেখেছি পৃথিবীর কোন দরবারে আমি তা দেখি নাই সুবহানাল্লাহ আমি মুহাম্মদের দরবারে দেখেছি মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ থেকে থুতু ফেলে সাহাবায়ে কেরাম হাত পেতে সেই থুতুটাকে গ্রহণ করে তার মুখে এবং চেহারায় মুছতে থাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন ওযু করে সাহাবায়ে কেরাম এই ওযুর পানিকে পাওয়ার জন্য এমনভাবে প্রতিযোগিতা করে যেন তারা রীতিমতো যুদ্ধ করতেছে বলেন সুবহানাল্লাহ রাসূল যখন কোনো কাজের নির্দেশ দেন এই সেই কাজ বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম জীবন বাজি রাখেন
রসুলের সামনে তারা কখনো উচ্চ সুরে কথা বলেন না এবং কোনো দৃষ্টিতে রসুলের দিকে কখনো তাকান না। এরকম গুণ সাহাবি, এমন গুণের দরবার আমি পৃথিবীর কোন রাজ দরবারে দেখি নাই বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামের রসুলের প্রতি এত অগাধ ভালোবাসা ছিল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সিংহা নিছেন, কি নিছেন? সিংহা নিছেন। সিংহা নেওয়ার পরে রক্ত বের হয় কিনা? রক্ত বের হয়েছে। এই রক্তটা কি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে দিয়া বললেন, আব্দুল্লাহ এই রক্তটাকে তুমি দাফন করে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কিছুক্ষণ পরে ঘুরে আসলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি এই রক্ত দিয়ে কি করেছো, রক্তটি কোথায় রেখেছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তা পান করে ফেলেছি। সুবহানাল্লাহ, আমি তা কি করেছি? পান করে ফেলেছি। আর আল্লাহ নবী সাথে সাথে বললেন, যার রক্তের সাথে আমার রক্ত মিশে গেছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের ভালোবাসা, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের ভালোবাসা। সাহাবায়ে কেরামের ভালোবাসার নজির দৃষ্টান্ত তারা রেখে গেছেন। এক উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম যে ভালোবাসার নমুনা দৃষ্টান্ত দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোন রাজা, কোন প্রজা তার রাজার জন্য, বাদশার জন্য, কোন ব্যক্তির জন্য এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। উহুদের প্রান্তরে কাফেরদের দ্বিতীয়বার আক্রমণের কারণে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেছেন। এক কাফের এসে আল্লাহর নবীর এই শিরস্থানের মধ্যে এত জোরে তরবারি দিয়ে আঘাত করছে, আঘাত করার সাথে সাথেই শিরস্থানের দুইটি কড়া রসুলের চেহারার মধ্যে বিঁধে গেছে। এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসেছেন। আবু বকর একদিক দিয়ে দৌড়ে আসছে এই শিরস্থানের কড়া খোলার জন্য, অন্যদিকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, আবু বকর এই সৌভাগ্য থেকে আমি মাহরুম হতে চাই না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের শিরস্থানের কাড়া খোলার জন্য তিনি দাঁত দিয়ে যখন কামড় দিয়ে টান দিলেন, শিরস্থান বের হয়ে আসছে, সাথে সাথে তার একটি দাঁত ভেঙে গেছে। দ্বিতীয় শিরস্থান, শিরস্থানের কড়া বের করার জন্য যখন তিনি দ্বিতীয় কামড় দিলেন, শিরস্থানের কড়া চলে এসেছে, আবার তার দ্বিতীয় দাঁতটি ভেঙে গেছে, তিনি বিন্দু পরিমাণ পরোয়া করেন নাই। সুবহানাল্লাহ, রসুলের চেহারা যখন একদম রক্তে লাল হয়ে গেছে, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে শিশুর মতো জড়িয়ে ধরছেন, শিশুর মতো জড়িয়ে দিয়ে কোরাস্তান থেকে আঘাতপ্রাপ্ত স্থান থেকে যত রক্ত বের হয়েছে সমস্ত রক্তগুলোকে চুষে জিব্বা দিয়ে চেটে চেহারাটাকে সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলছেন, হে মালিক ইবনে সিনান, লান তামাসসানান নার, তোমাকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, কাফেররা যখন একের পর এক আক্রমণ করতেছে, সাহাবাই কেরাম ছত্রভঙ্গ, আবু দাজানা, অন্য বর্ণনা এসেছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর কাছে আসছেন, এসে দেখতেছেন চতুর্দিক থেকে তীর এবং বর্ষার আঘাত আসতেছে। তিনি এই মুহূর্তেও রসুলের দিকে পিঠ দেন নাই, তিনি রসুলের দিকে রসুলের বুকের সাথে বুকটি মিলিয়ে রসুলকে জড়িয়ে ধরিয়ে এমন ভাবে ছোট্ট শিশুর মতো ছিলেন, আল্লাহর রসুলকে বাঁচানোর জন্য সমস্ত তীর এবং বর্ষার আঘাতগুলো রসুলের এই সাহাবি আবু দুজানার পিঠের মধ্যে পড়েছে। যুদ্ধ শেষে দেখা গেছে 80-82টি আঘাত তার পিঠের মধ্যে ছিল। তারপরে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ তিনি নড়াচড়া করেন নাই। উহুদ প্রান্তরে যখন মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঘিরে ফেলেছে,
এই অবস্থায় যখন এক কাফের এসে আল্লাহ রসুলের মাথার উপর তরবারি দিয়ে আঘাত করেছে, শিরস্থান ভেঙ্গে দুটি কড়া রসুলের চেহারার মধ্যে ঢুকে পড়েছে, এই দৃশ্য দেখে শয়তান কুৎসানো শুরু করে দিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে বলেন নাউযুবিল্লাহ। এই সংবাদ মদিনার মধ্যে চলে গেছে, মদিনার সাহাবী মহিলা সাহাবীরা নিজ ঘর বাড়ি ছেড়ে দৌড়ে উহুদের প্রান্তরের দিকে দৌড় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাশটা মহিলা, একজন সাহাবী মহিলা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আমার রসুল কেমন আছে, আমার রসুলের কি অবস্থা? ওই মহিলাকে বলা হইল, যুদ্ধের ময়দানে তো তোমার পিতা শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলল, ইন্না লিল্লাহ। আবার জিজ্ঞাসা করলো, আমার রসুলের কি অবস্থা? আবার তাকে বলা হলো, উহুদের প্রান্তরে তো তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলতেছে, ইন্না লিল্লাহ। আবার তাকে বলা হলো, যুদ্ধের ময়দানে তো তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, ইন্না লিল্লাহ। বারবার এ শহীদ হয়ে গেছে, ও শহীদ হয়ে গেছে, এইগুলো কেন শোনাচ্ছ? আমার রসুল কেমন আছে এই সংবাদ আমাকে দাও। এক সাহাবী তাকে বলল, আল্লাহর রসুল সুস্থ আছেন, মদিনার দিকে আসতেছেন। ওই মহিলা দৌড়ে গিয়ে আল্লাহর রসুলকে দেখে নিজের চক্ষুকে শীতল করে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাদা মুসিবাতিন মুসিবাতিন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুস্থ আছেন, আপনি ঠিক আছেন, আপনি জীবিত আছেন, এটা জানার পরে পৃথিবীর সমস্ত বিপদ আপদ আমার কাছে অত্যন্ত তুচ্ছ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম এমন ভালোবাসা দেখিয়েছেন যেভাবে মা বোনরা দেখিয়েছেন, পুরুষরাও দেখিয়েছেন। হযরত আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছের সাহাবী ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। আল্লাহর নবীর জীবদ্দশায় যিনি ইয়ামানের গভর্নর ছিলেন, ইয়ামানের গভর্নর হিসেবে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন, মদিনা থেকে বের হচ্ছেন। মুআযি ইবনে জাবাল উটের পিঠের উপর বসে আছেন, এক বর্ণনা এসেছে উটের রশি ধরে আল্লাহর রসুল টানতেছেন, আরেক বর্ণনা এসেছে আল্লাহর রসুল মুআযি ইবনে জাবালের সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন। মুআযি ইবনে জাবাল উটের পিঠে, আল্লাহর রসুল মাটি দিয়ে হেঁটে যাচ্ছেন। মুআযি ইবনে জাবাল কি জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুআযি ইবনে জাবাল, তুমি কিভাবে বিচার কার্য করবা, কি দিয়ে বিচার কার্য করবা? মুআযি ইবনে জাবাল বলেছেন, বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ফাইল্লাম তাজিদ বি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কিতাবের মধ্যে সেই শাস্তি বা সেই সিদ্ধান্ত যদি না পাও তাহলে কি করবা? মুআযি ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার সুন্নত দিয়ে বিচার কার্য করব। আবার জিজ্ঞাসা করলেন, ফাইল্লাম তাজিদ, যদি সুন্নত হাদিসের মধ্যে না পাও তাহলে কি করবা? মুআযি ইবনে জাবাল বললেন, আজতাহিদু ফি নাফসি, আমি আমার নফসের উপর, আমি আমার কোরআন হাদিসের জ্ঞানের মধ্য দিয়ে ইজতিহাদ করে মাসআলা বের করে আমি সমাধান দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এটা শোনার পরে সাবাস, খুব সুন্দর, খুব পছন্দ করেছেন। তারপর আল্লাহর নবী যেহেতু সাহাবীকে ভালোবাসেন, সামনের দিকে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহর নবী বলতেছেন, ইয়া মুআযি ইবনে জাবাল, উনজুর ইলাইয়া, তুমি আমার দিকে একটু তাকাও। মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকাইলেন। আল্লাহর নবী বললেন, হে মুআযি ইবনে জাবাল, সামনে হয়তো আগামীতে হয়তো তুমি আর আমাকে দেখতে পাবে না, আমার রোজার পাশে দাঁড়িয়ে তুমি আমাকে সালাম দিবে, এই মদিনায় হয়তো এইভাবে চলাফেরাতে হয়তো আমাকে তুমি দেখতে পাবে না, এই জন্য তুমি আমাকে ভালোভাবে দেখে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সাথে সাথে মুআযি ইবনে জাবাল নিজের উট থেকে লাফ দিয়ে পড়ে, ছোট্ট শিশু বাচ্চা
বাবাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে যেভাবে কান্না শুরু করে দেয় হাউমাও করে, সেভাবে মুআদ ইবনে জাবাল হাউমাও করে কাঁদা শুরু করে দিয়েছেন। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবী বলছেন, হে মুআদ ইবনে জাবাল কেঁদো না, আমাকে হয়তো শরীরে তোমরা কাছে পাবা না, হয়তো এই যে শরীরের মাধ্যমে যে তোমাদের প্রতি ভালোবাসা আছে শরীরে তোমরা নিকটবর্তী আমাকে পাবা না, তবে তোমরা যত বেশি আমার অনুসরণ করবে, যত বেশি আমার সুন্নতের অনুসরণ করবে আত্মিকভাবে রুহানিভাবে, তত বেশি আমি তোমাদের নিকটবর্তী থাকবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুআদ ইবনে জাবাল সহ শুধু এতটুকুই নয়, সাহাবায়ে কেরামের যে আল্লাহর নবীর প্রতি নবী প্রেমের যে বিরল দৃষ্টান্ত শেষ করা যাবে না, হাজারো হাজার লাখো লাখো সাহাবায়ে কেরামের ঘটনা আছে। তবে একটি কথা, নবীর প্রতি অগাধ ভালোবাসা, নবীর প্রতি প্রেম, এটা ঈমানের অংশ, এটা আপনাকে মনে রাখতে হবে। আর আপনি নবীকে কিভাবে ভালোবাসবেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারায়, কোরআনের দ্বিতীয় নম্বর সূরায় দিক নির্দেশনাও দিয়েছেন। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস, কাফের মুশরিক ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো ওই সমস্ত ব্যক্তিদের মতো, কোরআন কখন নাজিল হয়েছে? রাসূলের জীবদ্দশায় না মরার পরে? কথা বলেন, ইন্তেকালের পরে না ইন্তেকালের আগে? তাহলে কোরআনের আয়াত, যে রাসূলের জীবদ্দশায় আল্লাহ তাআলা বলেছেন তোমরা ঈমান আনো এই সমস্ত ব্যক্তিদের মতো, এই সমস্ত ব্যক্তির রাসূলের জীবদ্দশায় কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে, সাহাবায়ে কেরামের মতো আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের জান মান রক্ষায় প্রতিবাদ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদেরকেও সেভাবে রাসূলের জান মান শান রক্ষায় প্রতিবাদ রক্ত প্রয়োজনে জীবন পর্যন্ত দিতে হবে। এটা হচ্ছে আমাদের আদর্শ, এটাই হচ্ছে আমাদের আদর্শ, এছাড়া আমাদের কোনো আদর্শ নাই, রাসূলই হচ্ছেন একমাত্র আমাদের আদর্শ। কার আদর্শ? তিনি হবেন না তো কে হবেন? তার মতো মহামানব পৃথিবীর ইতিহাসে তো কেউ নাই। আপনি কোন দিকে যাবেন? অল রাউন্ডার, তিনি সর্বদিক দিয়ে পরিপূর্ণ, বিন্দু পরিমাণ কোনো খুঁত নাই, নিখুঁত। আল্লাহ নবীর এক সাহাবী বলেন, আমি আসরের নামাজের সময় আসছি মসজিদে, তখন 14 তারিখের দিবাগত রাত ছিল, পূর্ণিমা রাত, মসজিদের বারান্দায় আমি দাঁড়িয়ে আছি, আল্লাহ রাসূলকে দেখলাম তিনি যাতায়াত করতেছেন। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূলের চেহারার দিকে তাকাই, সর্বশেষ আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, আমার রাসূলের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন, লানা শামসুন ওয়ানিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা শামসুন ওয়ানিল আফাকি শামসুন, আমার একটি সূর্য আছে আবার আসমানের একটি সূর্য আছে, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, আর আমার যে সূর্যটি আছে এই সূর্যটি, এই সূর্যটি দুনিয়ার সূর্যের চেয়েও অনেক বেশি উত্তম। দুনিয়ার সূর্যটি উদিত হয় সুবহে সাদেকের পরে, আর আমার সূর্যটি উদিত হয় আমার ঘরে এশারের পরে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, এই সূর্যটি উদিত হয় আমার ঘরে এশারের পরে। বলেন সুবহানাল্লাহ।
আম্মাজান আয়েশা বলেন একদিন আমার সুই হারিয়ে গেছে, কি হারিয়ে গেছে, সুই, হাত থেকে সুই পড়ে গেছে। আমাদের তো এখন বৈদ্যুতিক ব্যবস্থা আছে, কত সুন্দর ব্যবস্থা, তখন তো হারিকেন, খুপি বাতি, কেরোসিন এইগুলো ছিল। তো তিনি বলতেছেন ঘরের মধ্যে কেরোসিন নাই যে আমি বাতি জ্বালিয়ে সুইটাকে সুজবো, ঘরের মধ্যে কি নাই, কেরোসিন নেই। পৃথিবীর ইতিহাসে এমন গরিব কি আছে, নাই কেন? আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ 100% বিদ্যুতায়ন হয়েছে, কি বলেন, সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ। তো এই যে আল্লাহ নবীর, আল্লাহ নবীর স্ত্রী বলতেছেন যে আমি তো অপেক্ষায় আছি আল্লাহ রাসূল কখন আসবে। তো আল্লাহ রাসূল যখন ঘরে প্রবেশ করছেন তার চেহারার আলোতে আমি সুইটাকে খুঁজে বের করেছি। আরে অনুসরণ তাকে করবো না, তোমাকে করবো না, ভালো তাকে বাঁচবো না, তো তোমাকে ভালোবাসবো। ভালোবাসার জীবন দেওয়ার একমাত্র লুকিত হচ্ছেন তিনি, সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূলের চেহারা, যে আল্লাহ রাসূলের সবকিছু এত সুন্দর, সে আল্লাহ রাসূলকে ভালো না বেশি আমরা কাকে ভালোবাসবো? এক নাম্বার প্রশ্ন, ভালোবাসা চাই কার, আল্লাহর, কার, তাহলে উচিত তো ছিল আল্লাহর এটা বলার যে ভালোবাসা যেহেতু আমার চাও অনুসরণ আমার করো, কি বলেন, কি বলেন, কি বলেন, কি বলেন? এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে অনুসরণের আরবিতে অনেক ওয়ার্ড আছে, অনেক শব্দ আছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে ইত্তিবা, ইত্তাবিউনি, এই ইত্তিবা শব্দ কেন ব্যবহার করেছে? এখন আসেন, আগে আমরা জানি ইত্তিবা শব্দ কেন ব্যবহার করেছে। ইত্তিবাউন শব্দটি এটা হচ্ছে তাবিআতুন শব্দ থেকে নিয়ে আনা হয়েছে। আর আমরা যাকাতের আলোচনায় আমরা আলোচনা করেছি যে উটের যাকাত যদি যদি 40টি হয়, 5টি হয়, আমরা এগুলো আলোচনা করেছি। তাহলে উটের যাকাতের ক্ষেত্রে প্রথম যে যাকাত যেভাবে শুরু হয় সেটা হচ্ছে একটা তাবিয়া দিয়ে শুরু হয়। আর তাবিয়া বলা হয় উটের ওই বাচ্চাকে যে বাচ্চার বয়স হচ্ছে 1 বছর এবং এখনো সে মায়ের দুধ পান করে, এমন বাচ্চাকে বলা হয় তাবিয়া। তো আল্লাহ তাআলা এই তাবিয়া থেকে ইত্তিবা শব্দ ব্যবহার করেছেন, কারণ কারণ হচ্ছে উটের যে বাচ্চাটির বয়স 1 বছর মায়ের দুধ পান করে, সে মায়ের ওই বাচ্চাটি মায়ের হুবহু অনুসরণ করে। মা সামনে আগায়, বাচ্চাও সামনে আগায়, মা শোয়ে, বাচ্চাও শোয়ে, মা বসে, বাচ্চাও বসে, মা দাঁড়ায়, বাচ্চাও দাঁড়ায়, মা নড়াচড়া করে, বাচ্চাও নড়াচড়া করে, মা রাস্তার এপার থেকে ওপারে চলে যায়, বাচ্চাও দৌড়িয়ে মায়ের অনুসরণ করতে গিয়ে সে দৌড়ে চলে যায়, বাচ্চা এই কথার কখনো সে ভ্রুক্ষেপ করে না, সে গাড়ির নিচে পড়বে, হাত পা ভাঙবে, রক্ত ঝরবে, সে মারা যাবে, তার জীবনের পরোয়া করে না, সে মায়ের পিছনে দৌড়াইতে থাকে। সুতরাং তোমরাও এমন ভাবে অনুসরণ করো রাসূলের, তোমরা ওই বাচ্চা যেভাবে মায়ের অনুসরণ করে তোমরাও রাসূলের সেভাবেই অনুসরণ করো। ওই বাচ্চা যেভাবে মায়ের অনুসরণ করে তোমরাও সেভাবে কি করো রাসূলের অনুসরণ করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভালোবাসা চাই আল্লাহর, অনুসরণ রাসূলের, এটা কেমন কথা? প্রশ্ন যে ভালোবাসা চাই কার, আল্লাহ, আর অনুসরণ রাসূলের, রাসূলের কার, রাসূলের, এটা কেমন? আল্লাহ তো বলতেন যে যেহেতু আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন নাই। কেন বলেন নাই? কারণ আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ মানবীয় সমস্ত দুর্বলতাকে পবিত্র, তিনি খান না, ঘুমান না, তার কোনো বাচ্চা কাচ্চা নাই, তিনি সব কিছু থেকে পবিত্র, তাহলে মানুষ তার অনুসরণ করবে কি?
মানুষ কি না খেয়ে থাকতে পারবে? অনুসরণ যদি করতে হয়, আল্লাহর অনুসরণ যদি করতে হয়, তাহলে মানুষ কি না খেয়ে থাকতে হবে, না ঘুমিয়ে থাকতে হবে? এটা কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ বলেন এটা তোমরা পারবে না, বরঞ্চ তোমাদের মধ্যে থেকে আমি এমন একজন রসুল প্রেরণ করেছি যিনি তোমাদের মতোই মানুষ, যিনি তোমাদের মতো খাবে, যিনি পান করবে, যিনি বাজার ঘাট করবে, যিনি তার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবকিছুই পরিচালনা করবে, যিনি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, রাতে ঘুমাবে, ঘুম থেকে উঠবে, তিনি তোমাদের মতোই। সুতরাং তোমরা তার মতো নামাজ পড়ো, তার মতো রোজা রাখো, তার মতো যাকাত দাও, তার মতো হজ করো, তার মতো তোমরা ব্যবসা বাণিজ্য করো, তার মতো বেচা কিনা করো, তার মতো বাজার ঘাট করো, তার মতো রাস্তার ভিতরে চলাফেরা করো, তার মতো তোমার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবকিছুই তার মতো হুবহু ওই এক বছরের উটের বাচ্চার মতো করো, তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা রাসূলের অনুসরণের কথা বলেছেন। আল্লাহ তাআলা কার অনুসরণের কথা বলেছেন? রাসূলের অনুসরণের কথা। আর এই ক্ষেত্রে তিনি ইত্তিবা শব্দ এনেছেন, অর্থাৎ ওই উটের এক বছরের বাচ্চা যেভাবে তার মায়ের অনুসরণ করে জীবনের কোনো পরোয়া করে না, তুমিও রাসূলের অনুসরণ করবে, তোমার জীবনের কোনো পরোয়া করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইত্তিবা শব্দ দিয়েছেন। তো যদি আমরা যদি এরকম করি আল্লাহর ভালোবাসার পাশাপাশি বোনাস কি? আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো, আর যদি তোমরা রাসূলের পরিপূর্ণ অনুসরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, এবং এই ভালোবাসার বিনিময়ে তোমাদের জিন্দেগানির সকল গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। শুধু মাফ করব না, কোরআনে কারীমের অন্য জায়গায় এসেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ শুধু তোমাদের গুনাহগুলোকে মাফই করবেন না, বরঞ্চ জিন্দেগি ভর যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে মাফ করার পাশাপাশি এইগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। শুধু মাফই করবেন না, নেকি দ্বারা পরিবর্তনও করে দিবেন। এই আয়াত থেকে বোঝা যায় অনুসরণীয় অনুকরণীয় এর জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে, অনুসরণ অনুকরণের জন্য শর্ত হচ্ছে ভালোবাসা। ব্যক্তির প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে ওই ব্যক্তির আসে আদেশ নির্দেশ মানা তো দূরের কথা, ব্যক্তিকে আপনার দেখতেও মন চাইবে না, দেখলে রাগ উঠবে। কি বলেন? যাকে দেখতে পারি না তার কিছুই ভালো লাগে না, আর যাকে দেখতে পারি তার সব কিছু ভালো লাগে। সুতরাং কাজের আগে ভালোবাসার প্রয়োজন, কাজের আগে ভালোবাসার প্রয়োজন। আর আপনি যদি ওই উটের এক বছরের বাচ্চার মতো আপনি আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের অনুসরণ পরিপূর্ণরূপে কখন করতে পারবেন? যখন আপনি তাকে আল্লাহ তাআলার মাপকাঠি যে দিয়েছেন এই মাপকাঠি অনুযায়ী আপনি ভালোবাসতে পারবেন। মাপকাঠি কি? সূরায়ে তওবা খুলে দেখেন, আল্লাহ তাআলা সূরায়ে তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দিন,
হে মানুষ সকল, তোমাদের কাছে যদি আল্লাহ তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা এই তিনটি জিনিস যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের বিবি সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ওই ব্যবসা, যে ব্যবসা লস হয়ে যাওয়ার আশঙ্কা কর, তোমাদের প্রাণ প্রিয় ঘর, যে ঘরগুলোকে তোমরা অনেক কষ্ট করে, অনেক পছন্দ করে ডিজাইন করে বানিয়েছো, এই সমস্ত জিনিসগুলো থেকে যদি আল্লাহ, আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদ, যদি সমস্ত কিছু থেকে এই তিনটি জিনিস যদি তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো বলে নাউযু বিল্লাহ। সুতরাং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার বাবা মা, আমার সন্তান সন্ততি, আমার আত্মীয় স্বজন, আমার বিবি, আমার ধন সম্পদ, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার কর্মী, আমার নেত্রী, আমার নেতা, আমার যা কিছু আছে অপর অপর সব কিছু থেকে আমার আল্লাহ এবং রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদকে সবচেয়ে বেশি প্রিয় মনে করতে হবে। যদি সবচেয়ে বেশি প্রিয় মনে করতে পারি তাহলে আমি আল্লাহর কাছে মুমিন বলে গণ্য হব বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রসিদ্ধ হাদিস কোরআনে করিমের এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস দা বুখারীতে এসেছে কিতাবুল ঈমানের মধ্যে। আল্লাহ নবী বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি وولده والناس اجمعين। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাই, যতক্ষণ না আমি আল্লাহর রাসূল তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার থেকে? মিওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, অপর অপর পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রাসূল যতক্ষণ না তোমাদের নিকট প্রিয় হব বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, রাসূলের ভালোবাসা হচ্ছে পূর্ব শর্ত। যে ব্যক্তির অন্তরের মধ্যে রাসূলের পরিপূর্ণ ভালোবাসা থাকবে, যে ব্যক্তির অন্তরটি রাসূলের ভালোবাসায় টয়টুম্বুর থাকবে, ওই ব্যক্তির রাসূলের অনুসরণ করতে বিন্দু পরিমাণ কষ্ট হবে না, ওই ব্যক্তি রাসূলের অনুসরণের জন্য প্রয়োজনে জীবন পর্যন্ত বিসর্জন দিবে বলেন সুবহানাল্লাহ।